নাই আপনি তো কন্টিনিউ ডিগবাজি দিচ্ছেন আজকে জেবি কথা কোনো ডিগবাজি হবে কিনা সবাই জায়গা নাই এখানে যে ডিগবাজি তো আসলে ট্রুলি ডিগবাজি হচ্ছে একটা শারীরিক একটা প্রক্রিয়া মানে একটা 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 নিয়ম এইটা আপনি এই এই যে নাও আচ্ছা আচ্ছা ওকে ভাই আপনি যে ভালো ডিগবাজি দেন সারা দেশে মানুষ জানে কিন্তু ডিগবাজি দিতে কতদিন আপনারা শিখতে হয়েছে দেখেন জি জি একটু সুপার দর্শক ডিগবাজি শব্দটা হচ্ছে কেমন না মিশা ভাই তোমরা সেদিন মিশা ভাই বলতেছিল পোল্ডি বাজি তোমরা তো শব্দটাই উড়ায় ফেলো আমি তো বলি এটাকে সিগনেচার স্টেপ তোমরা ডিগবাজি বলো আমি বলি সিগনেচার স্টেপ তো এইটা হচ্ছে কি তোমার শারীরিকভাবে ফিট থাকতে হবে আমি স্পোর্টসম্যান ছিলাম জিম নিয়মিত জিম করি এটা আসলে চাইলেই অনেকে দিতে পারবে না ইচ্ছা করে আমাকে দেখে দেখে কিন্তু অনেকে মিনিং করার চেষ্টা করছে কাছাকাছি কিন্তু হয়নি তো এইটা হচ্ছে তোমার যদি শারীরিকভাবে তুমি ফিট থাকো স্ট্রং থাকো বা প্র্যাকটিস থাকে তাইলে তোমার এটা শুরু হবে এটা আমি প্রথম নিউ ইয়র্কে দিয়ে শুরু করছি আমেরিকাতে দেখলাম যে শুরু হয়ে গেছে তোমার কি মনে হয় ডিগবাজির আগে ক্র্যাশ খায়নি এটা তোমার মনে হয় এখন ভাই আপনার আমাদের ভিডিওতে অনেক ইন্টারভিউতে আছে কিন্তু যেসব মেয়েরা ক্র্যাশ খেয়েছে তাদের কাছে কি বলবো দাঁড়ায় আসলে কত দেখো সাকিব আল হাসান আর তামিম যখন দুর্দান্ত ফর্মে তখন তাদেরকে দিয়ে আপনারা ফিতা কাটান কেন প্রশ্ন এক শাহরুখ খান সালমান খানকে দিয়ে আপনারা ফিতা কাটান কেন পণ্যের বিজ্ঞাপন করান কেন কোশ্চেন দুই কোশ্চেন থ্রি হচ্ছে আপনার জনপ্রিয়তা না থাকলে আপনাকে এই কোম্পানি কেন টাকা দিয়ে নিতে নিয়ে এখানে এসে তাদের এখানে হাজির করাবে উত্তর দেন আমাকে আমি করি নাই বলে আমাকে পায়নি কোয়েশ্চেন টু নোটেড হ্যাঁ আমাকে আমি করিনি বলে আমাকে পায়নি আমি করছি বলে আমাকে পাচ্ছি আমি বললাম কি আপনাকে আমি গত এক মাসে নাম ধরলে বলে অপমান হবে অনেক প্রায় 30-35টা শোরুম আমি ছেড়ে দিয়েছি আমি কাজ করিনি আমি অনেক আমি যদি টাকার চিন্তা করতাম যে জায়েদ খান নিশ্চয় মানি বা আই ওয়ান্ট মেক এ মানি এরকম চোখের সামনে এই টাকার অঙ্কটা বললাম না আমি কেউ ছাড়তো না আমি ছেড়ে দিয়েছি ডিউ টু মাই কেরিয়ার আমার অনেক লং রানে যাওয়ার ইচ্ছা কেরিয়ার নিয়ে টাকা গুছাই এখনই এই কেরিয়ার থেকে অনেক কষ্টে তিলে তিলে এখানে জায়েদ খান হয়েছে অনেক এখানে সাংবাদিক আছে আমার সাক্ষী শুরুর থেকে বললো না উনি যে ভালোবাসা ভালোবাসার থেকে আমাকে দেখেছে 2007 আর 2008 ওই থেকে জায়েদ খানের এই যাত্রা কিন্তু চলছে তো অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু জ্বলবে এই ডানবাম তাকালে আপনি কাজে ফিরতে পারবেন আপনার কাজটা আপনি করে যাবেন দ্যাটস আমি মনে করি জায়েদ খান ট্রেন্ডিং না হলে জনপ্রিয় না হলে এতগুলো ক্যামেরা ঘুরে ধরতো জায়েদ খানকে অবশ্যই এতগুলো মানুষ পদপণ্যের জন্য আমাকে চিন্তা করতো অনেক শিল্পী তো আছে অনেক আমার একটা প্রশ্ন ছিল প্রথম পর থেকে আপনি জনতা খুশি দিয়েছেন আমার একটা প্রকাশ আপনার মুখ দিয়ে বেরিয়ে গেছে আপনার মুখে যে এত মানুষের ভালোবাসা হয় এত মানুষের ভালোবাসা এবং জনতা খুশি খেয়েছেন আসলে এই বিষয়টা গতকাল আমরা সোশ্যাল মিডিয়া তো দেখলাম এবং আপনি নিজের মুখে বলেছেন এই বিষয়টা আপনি কি বলতে চাইছেন আপনার মনে হয় আমার এই চেহারা দেখার পর কেউ চুমা ছাড়াকে ঘুষে দিতে পারে আমার মা বলতো ছোটবেলা থেকে আমার ইনোসেন্স আর আমাকে কেউ মারতে পারে না আমি ইনফ্যাক্ট কোনোদিনই মার খাইনি আমার জীবনে সিনেমার পর্দা যে মারগুলো খেয়েছি না মিশা ভাই দিছে বেশি জীবনে এনিওয়ে আসলে একটা শিল্পীর এই দর্শকরাই হচ্ছে সম্পদ আপনি আজকে ওঠার সময় দেখছেন পুরো মার্কেটটা কিভাবে জামি লাগে আমি শুধু একটা পোস্ট দিয়েছি আমি কিন্তু মাইকিং করিনি তো ব্লেসড জনপ্রিয়তা আল্লাহ প্রদত্ত আপনি হাজার চেষ্টা করে জনপ্রিয় হতে পারবেন একটু আগে যে মেহনাজ কথাটা বললো যে ভাইরালের শব্দ কি আপনি অনেক ইচ্ছা করে চেষ্টা করেন না আপনাকে দেখে কিনা 300-300 লাইক হবে আপনি যখন 4 মিলিয়ন 5 মিলিয়ন আপনাকে একদিনে ছড়া যাবে তার মানে আপনাকে মানুষ দেখছে কালকের বিষয়টা খুবই অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত মধ্যে খুশিতে খুশির কারণে অনাকাঙ্ক্ষিত এত মানুষ এত লোকজন রাস্তায় জ্যাম লেগে গেছে আমি ব্লেসড দ্যাটস ওয়াই মারামারি কিছুই হয়নি অনেকে হাত বাড়ায় দিয়েছে আমাকে একটু টাচ করার জন্য মানুষ থাকে না তার স্বপ্নের নায়ক একটু টাচ করে দেখতে চায় ভালোবাসার পরশ তো ওটাকে আমি ঘুষি শব্দটা শুধু আপনার কাছেই শুনলাম আমার কাছেও আসেনি বিকজ আমি বলবো তাকে ভালো যে আমার সাংবাদিক ভাই বললো ভালোবাসার পরশ ভালোবাসার আদর এটাই আমি এভাবেই নেই আমার গলার থেকে ভিড়ের মধ্যে চেইনও চলে গেছে স্বর্ণের চেইন ভালোবাসা এটা নিয়ে আমি না পরশে আঘাত পাইনি পরশে তো ভালোবাসার পরশে তো মানুষ গদ গদ আদো আদো হয় কোনোভাবে আঘাত পাওয়ার সুযোগ নেই